বাধা কদর বেবাকসা ত্রিপুরা বকনি লোকসভা আসুথানি লেখামু অংকা সাংগ্রং সালনে চিথাম সালমারিব সালথাং ত্রিপুরা আসুথায় বুথ লেখাথানি হাফাং ফানো তংমাই বিজেপি নি দলনি চংমারিব বাতাইনাই প্রতিমা ভূমি পুলা বেরেম তঙ্গ আবু হাইকেন উল নৈয় তঙ্গ কংগ্রেস নি বাতানে সবল বমিতে উল থামু তঙ্গ ইয়াকসি দলনি শঙ্কর প্রসাদ দত্ত আবু হাইকেন সালকা ত্রিপুরানি আসুথায় পুলা বেরেম তঙ্গ বিজেপি নি রেবতী কুমার ত্রিপুরা উল নৈয় তঙ্গ কংগ্রেস নি বাতানাই বুবাগ্রা সাজু প্রয়কে দেবর্মা তে উল থামুকে দলনি চংমারি বাতাই জিতেন্দ্র চৌধুরী হাফনের বিখতে সাবু কপলাই অংখা সাকলাজায়া খুফানো বিজেপি নি বড় বাজে সগলায় গেরে পালে সিলাই তন্থলাই কপলাই এমনি তের পালাই তংলাইখা বুট লেখামনি কিসা হাকসল তন্থলাইমনি নুজাখা বিজেপি দলনি বিখাকই বিজেপি দলনি বড়নি কক অংখা বারধাও বিজেপি হাফং তাসে আসু ফিরনাই লোকসভা চৌমানের রেজাল্ট সাকলে রেজাখা সাংগ্রং সাল 2019 বিশি লোকসভা চৌমানের সালকা ত্রিপুরা আসুথায় কংগ্রেস উলনি ডেমো আসুথাইমান ফন লুকুরনি খুব জুদা জুদা কক একলাই তংলাইখা ও আসুথায় বিজেপি নি চৌমারি ও বাতাইনাই রেবতী কুমার ত্রিপুরা জোড়া কলগ্রমি লেখামান উল কপলাই এখা হানে সাকলে রেজাখা আশা কক বাংলা মানে বিশন্তি ফান বিজেপি দলনি লগি তংখা যত কেবং দল মেচেন খা হাইনে বাকি হাসিন যত লোক হামবাই রেখা বিজেপি নি প্রদেশ কাজকু এবার মন্ত্রী অকরা বিপ্ল কুমার দে সাংগ্রং সাল নজিথাম সাল মারি ও কোনো লোকসভা নি বদলে খামানি উল কাহাম পথে মানমানি বাকি হামবাই রেমানি বাকি দলনি বাকাক দি কৌতমা থুমারি কুথুমরি গে বিজেপি নি হাবনক ও কক সাকা মন্ত্রী অকরা বিপ্ল কুমার দে কৌতমা থুমারি কুথুম মঙ্গ বসাকা হাওয়া লোক হামকানি সামু তামানি বাকি লোকর চুমি নাফিকা নরেন্দ্র মোদী ন পথে বসা হাসিনী মন্ত্রী সভা ও সাবরণ নরজনায় কথমনি বিশিংতে সাকলে রেজনায় হানি বসাকা ল্যান্ডস্লাইডিং আর তারপর দ্বিতীয় যে ব্যক্তি যিনি এই ব্যবস্থাকে সুব্যবস্থিত ভাবে যার সামনে রাজনীতিতে রণকৌশল হার মানে সেই ব্যক্তি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় অমিত ভাই শাহজি। ওনার রণকৌশল আর নরেন্দ্র ভাই মোদী দেশবাসীর প্রতি ভালোবাসা, কর্মক্ষমতা, দৃঢ়তা, দেশপ্রেম তারই প্রতিফলন এই ইলেকশনে প্রত্যেকটি রাজ্যেতে। গত লোকসভা আমরা দেখেছি যে হিন্দিবলা অঞ্চলে একতরফা ভারতীয় জনতা পার্টি জিত হয়েছে। এবার ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্ত থেকে, সে নর্থ ইস্ট হোক, মধ্য ভারত হোক, উত্তর ভারত হোক, দক্ষিণ ভারত হোক, লাক্ষাদ্বীপ হোক, মানে কোনো প্রান্ত নেই যেই প্রান্ত থেকে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে পদ্মফুটি। এই যে জিত, 130 কোটি ভারতবাসী, নতুন ভারত গড়ার যে কল্পনা নরেন্দ্র মোদী, সেই নতুন ভারত তৈরি করার জিত, নজওয়ান যারা রয়েছেন, মায়েরা রয়েছেন, তাদের নতুন ভবিষ্যৎ তৈরি করার জিত, আর তার সঙ্গে সঙ্গে আমি আমার সমস্ত ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাবো। এত কিছু কনসপিরেন্সি থাকার পরও ত্রিপুরাবাসী সাথ দিয়েছে, সবাইকে পরাজিত করেছে। আমি ইলেকশনের আগেও বলেছিলাম যে এই রাজ্যকে তৈরি করা হচ্ছে, জনতা জবাব দেবে। এখনো পুরো ফল আসেনি, 2টি সিটের মধ্যে 1.5 লাখের উপর ভোটে বিজেপি লিডিং রয়েছে। তো এই যে স্থিতি, যারাই তার পরিকল্পনা করেছিল তাদেরকে জনতা পরাজিত করেছে। আর যেটা আমি আগে বলেছি এখনো বলি, সমস্ত ব্যবস্থা পার্টি থেকে নেওয়া হবে, যারা যারা এই ইলেকশনে রাজ্যের জন্য কনস্পিরেসি করেছে তাদেরকে সঠিক ব্যবস্থা সাংবিধানিকভাবে নেওয়া হবে। আরেকটা বিষয় এই নির্বাচনে ঘটে এসেছে, যে কমিউনিস্টরা এ রাজ্যে ইলেকশনকে প্রহসনে পরিণত করার জন্য কমপ্লেনের সেকশন খুলে দিয়েছিল, আজকে জনতা এদের সঠিক সবক শিখিয়েছে। পূর্ব এবং পশ্চিমে দোনো লোকসভা সিটে
এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে তাতে 15% থেকে 16% পৌঁছে গেছে। যেই কমিউনিস্ট পার্টি অহংকার ছিল যে আমরা অপোজিশনে রয়েছি, 16টা সিট রয়েছে আমাদের এবং 42% ভোট, এখন গিনে নেই কত পার্সেন্ট ভোট রয়েছে। শুধু ত্রিপুরাকে বদনাম করে, কমপ্লেন করে জনতাকে জয় করা যায় না। জনতাকে জয় করার জন্য নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব চাই, গরিবের জন্য কাজ করার ব্যবস্থা চাই। এক বছরে ভারতীয় জনতা পার্টির 13 মাসের সরকার হয়েছে, 13 মাসের সরকার প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে ঢেলে সাজানোর চেষ্টা আমরা করছি। ওনারা বিভিন্ন জায়গাতে সেগুলোকে আমি বারবার তাদের কাছে অনুরোধ করেছি যে অ্যাসেম্বলি রয়েছে, ডিবেট করুন, সামনে এসে বলুন, কিন্তু সবসময় আমি দেখেছি যে না, ত্রিপুরাতে কোন জায়গাতে লোক অনহারে মৃত্যু হয়ে গেছে, ত্রিপুরার লোক কোন জায়গাতে দেখতে সুন্দর না, সেগুলো বের করে মানে খুব বের করা। আমি আজকেও তাদের কাছে নিবেদন করবো, এবারে যদি সবক না শিখেন আপনারা আর রাস্তা নেই। আমার মনে হয় সারা ভারতবর্ষের মধ্যে কমিউনিস্টের অবস্থা কাহিল, কেরালাতে 1টা বা 2টি সিটে লিডিং রয়েছে, সারা ভারতবর্ষ থেকে কমিউনিস্ট মুছে গেছে ও ত্রিপুরা থেকেও কমিউনিস্ট চিরতরে বিদায় হয়ে গেছে। এই নির্বাচনের রেজাল্ট সেটাই বলছে। আমি আমার মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাবো, অনেক মিডিয়ার বন্ধুদেরকে অনেকে কনস্পিরেসির শিকার হতে হয়েছে, অনেকে ভয়ভীতি দেখানো হয়েছে, কিন্তু জনতা সর্বোপরি সেটাই প্রমাণিত হয়েছে। আমি আবারও ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির ইউনিট থেকে নরেন্দ্র মোদীকে হাজারো প্রণাম জানাই যে ওনার নেতৃত্ব অমিত ভাই শাহকে এবং এন্টায়ার টিমকে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস না বললে না হয়, চলছে ভোট গণনা, চলছে এখনো, উনি লিড করে আসছেন, তো কংগ্রেসের অবস্থা দেশবাসীর সামনে কোথায় পৌঁছে গেছে সেটা প্রমাণিত করে। আর আরেকটা দিক যে ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে এই তৃণমূল নেতৃত্বের মমতা ব্যানার্জির লম্ফ জম্প তার সঠিক জবাব বাংলার মানুষ দিয়েছেন। এই পর্যন্ত যতটা আমাদের কাছে খবর রয়েছে তাতে 19টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি লিড করছে। আমি আশা করি কিছু সময়ের মধ্যে সেগুলো রেজাল্টে পরিণত হবে এবং বাংলার মানুষের সেটা ঐতিহাসিক জিত হচ্ছে। কারণ বাংলাতে যেভাবে নির্বাচনের মধ্যে ত্রাস সন্ত্রাস তৈরি করা হয়েছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, রাষ্ট্রীয় সভাপতির হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না, আমার 4-4টি জনসভা করতে দেওয়া হয়নি, এই যে পরিস্থিতির মধ্যে বাংলার মানুষ 19টি সিটে ভারতীয় জনতা পার্টিকে লিড করাচ্ছে, মানে এই গুন্ডাগিরিতে যদি না হতো তাহলে বাংলার রেজাল্ট হতো বা একতরফা ল্যান্ডস্লাইডিং হতো। তাই আমি আমার ত্রিপুরা রাজ্যের পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি মন্ত্রী এমএলএ সমস্ত নেতৃত্বকে, সমস্ত কার্যকর্তাকে যারা কঠোর পরিশ্রম করেছে ওই 2টি সিটে জিত হাসিল করার জন্য, যে যা পরিশ্রম করেছে আমি তাদের প্রতিও ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি আগামী দিনগুলিতে আমাদের যে নতুন ত্রিপুরা করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা সঠিক দিশাতে যাবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী 2030-এর মধ্যে দিয়ে ভারতবর্ষকে শ্রেষ্ঠতম দেশে তৈরি করা, সেই দুটাই সফল হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 2019 লোকসভা চৌ মারিব বিজেপি ন ক্রাকে বাতানে এংখা কংগ্রেস দল হাববাগ্রা পত্রি কিশোর মানিক তে বর্মা প্রদেশ কংগ্রেস নিকাশ কো মানে ইয়া গুলো হাস্তিব কংগ্রেস ক্রাক খেতি হাজা খা হানে বাগে ন অ লোকসভা চৌ মারিব ও লিপের মত কংগ্রেস দল মুরুমজা কংগ্রেস দল ন জরা কিষানী বিশিঙ্গু ন কসরাং খেতি সামানে বাগে বুবাগ্রা পদে কিশোর মানিক তে বর্মা ন হাম্বাই রেখা মন্ত্রী অক্র বিপ্লব কুমার দেব বর্মা জি জো হ্যাঁ ও টিপিক্যাল পলিটিশিয়ান নেই হ্যাঁ वो राजनीति में आए हैं, अध्यक्ष है पार्टी के और उनका एक तरीका काम करने का वो कर रहे हैं। और जहाँ तक मैंने देखा अब इतने कम समय के अंदर कम्युनिस्ट पार्टी को पीछे छोड़ के 16 MLA जिसको है तो सच्चाई को मानना चाहिए ना, और उन्होंने उसको 25% में पहुँचा दिया तो इसके मैं उनको इसके बधाई देता हूँ कि जम्मू कश्मीर होना चाहिए, जो अपोजिशन भी स्ट्रांग होना चाहिए, मैदान में होना चाहिए। कम्युनिस्ट मैदान में नहीं होती
कंप्लेंट सेक्शन में होती है, इनके लिए अलग सेक्शन है, रतन बाबू ये सेक्शन देखेंगे। एकदम बेटर कंस्ट्रक्टिव अपोजिशन चाहिए, इससे राज्य का देश का दोनों का भला हो, इसलिए वो अपोजिशन स्ट्रांग होना चाहिए। नहीं तो हमको भी काम करने में अपोजिशन बहुत कुछ कमियां है, तो अपोजिशन जैसे पत्रकार है, मैं न्यूज़पेपर पढ़ता हूँ, प्रिंट मीडिया देखता हूँ, तो मैं कभी नहीं बोलता हूँ जो मेरा अच्छा ही दिखाते रहो, कुछ कमी है वो भी देखे, तो मेरे को काम करने में सहूलियत होती है। इसलिए कोई पत्रकार कोई सरकार में कोई ठीक काम नहीं हुआ और वो उसका आलोचना किया, वो गलत नहीं हुआ, किंतु ट्रांसपेरेंस भी नहीं करना चाहिए, प्लांटेड न्यूज नहीं देना चाहिए। ये मैंने बहुत पहले भी पत्रकार बंधुओं को बोला, प्लांटेड न्यूज नहीं देना चाहिए, इससे राज्य का अपने समाज का सोसाइटी का नुकसान। খটা খেয়ে সিকিউরিটি লোকটা বললো কি আপনি পান খেয়েছেন, হ্যাঁ পান খেয়েছেন, বাইরে একটু দাঁড়িয়ে খেয়ে যান, ঠিক আছে, কিন্তু ও এমন ব্যবহার করলো আমার সাথে যেটা আমার লজ্জাবোধ। আমি বললাম তুমি এভাবে কথা কেন বললে, ঠিক আছে আমি পান খেয়েছি দাদা, পানটা না আপনি যেতে পারবেন না এদিকে পান খেয়ে বলে বলে আমার সাথে অভদ্র ব্যবহার করলো। তারপরে গাড়িগুলো দুটো লাঠি নিয়ে বাড়ি বাড়ি দিচ্ছি, একটা বাড়ি দিচ্ছি। এরা কি ত্রিপুরা পুলিশ? হ্যাঁ এরা কি ত্রিপুরা পুলিশ? সিআরপিএফ। তো আপনারা এখন কি মানে আপনাকে বলেছে যে আমাদের ইয়ে পুলিশের কাছে কমপ্লেন করে বা পুলিশের ইয়ে করে ওর লাইন হাতে বা ওর শাস্তি ব্যবস্থা না না মানে আমি পান খেয়ে কবে বলে পানটা করে রাতে পান খেয়ে আপনার জাস্টিসটা তো দরকার, এরকম আমাদের একজন কার্যকর্তা মানে আপনি সেবা মে তাহলে।